আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে। আপনারা যারা আপনারা জানেন যে এই ফেব্রুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বিশাল বড় সার্কুলার হতে চলছে, মানে অচিরেই এই ফেব্রুয়ারি মাসে যে কোনো মুহূর্তে সার্কুলারটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, মন্ত্রণালয় থেকে প্রকাশিত। তারা অনেক তথ্যই দিয়েছে, তার মধ্যে বলেছে সরাসরি যে ফেব্রুয়ারি মাসে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। তো আপনাদের আজকে জানাবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনি যেভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রতিটি ভিডিও কেমন লাগে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে কোনো কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে টিপসটা আছে। শিক্ষকতার একটি মহৎ পেশা, এটা সবাই জানেন। যারা চাকরি করার পাশাপাশি নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে একত্রে শান্তিপূর্ণ নির্ভেজাল জীবনযাপন করতে চান, তাদের জন্য শিক্ষকতা পেশার চেয়ে বিকল্প কোনো পেশা হতে পারে না। কর্তৃপক্ষ আগস্ট মাসে প্রায় 40,000-এর মতো সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছিল তারা, ওটা নাগাগের তথ্য। তাছাড়া সরকার সম্প্রতি সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে আপগ্রেড করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী 1-13তম গ্রেডের নিয়োগে কোনো কোটা বহাল থাকবে না, তাই প্রাথমিক শিক্ষক নিয়োগে আর কোনো কোটা বহাল রাখার সুযোগ নেই। শতভাগ মেধায় নিয়োগ দেওয়া হবে, যেটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ বটে। তাই আপনি যদি একেবারে নতুন গ্র্যাজুয়েট হন তাহলে আপনার প্রস্তুতি নেওয়া এখনই উৎকৃষ্ট সময়। আপনি যদি প্রাইমারিতে চাকরি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখনই প্রস্তুতি নেওয়ার সময়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই স্তরে হয়, এটা আপনারা জানেন। এমসিকিউ টাইপের 80 মার্কের লিখিত পরীক্ষা ও 20 মার্কের মৌখিক পরীক্ষা। আসল পরীক্ষা হচ্ছে এই লিখিত পরীক্ষাটি মূলত আসল। আপনি লিখিত পরীক্ষার যত বেশি মার্কস পাবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা তত বেশি, তাই লিখিত পরীক্ষার জন্য আপনাকে আসল প্রস্তুতি গ্রহণ করতে হবে। যাই হোক, এখন লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন সে বিষয় নিয়ে বেসিক আলোচনা করব আমরা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন তৈরি করা হয়। তাই লিখিত পরীক্ষার জন্য প্রথমে আপনি যে কোনো সিরিজের বিএস প্রিলিমিনারি পরীক্ষার গাইডগুলো কিনতে পারেন। বাংলা জেনারেল প্রফেসর অথবা অরাকল বিসিএস প্রিলিমিনারি বাংলা গাইডটি কিনতে পারেন। বাংলা ব্যাকরণ বিষয়ে ভালো প্রস্তুতির জন্য 9ম-10ম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটি সংগ্রহ করতে পারেন। ইংরেজি বলার জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস গাইডটি কিনতে পারেন। এই বইটি ইংরেজি বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য খুবই সহায়ক। গণিত বিষয়ে প্রস্তুতির জন্য যে কোনো সিরিজের বিসিএস প্রিলিমিনারি গণিত বই অথবা MP3 গণিত অথবা প্রফেসর গণিত স্পেশাল বইটি কিনতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য নতুন বিশ্ব বইটি অনেক সহায়ক। পাশাপাশি নিয়মিত প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পড়ুন। এসবের পাশাপাশি আমি আপনাকে নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ যে বইটি পরামর্শ দিয়েছি সেটি হচ্ছে প্রফেসর জব সলিউশন। আপনার এই বইটি কিনতে পারেন, এই বইটি অনেক সহায়ক হবে। এই বইটি পড়লে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে, আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। আমি যে বইগুলোর কথা আজকে আপনাদের বললাম বইগুলো লিখে রাখুন, প্রয়োজনে আপনার যে কোনো লাইব্রেরি থেকে কিনতে পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনারা যেভাবে নেবেন। আপনাদের অবশ্যই বই পড়তে হবে এবং যেমন MCQ বা লিখিত পরীক্ষার জন্য যে বইগুলো দরকার, যে বইগুলো না পড়লেই নয় সে বইগুলোর কথা আমি আপনাদের জানালাম। যে এই বইগুলো যদি আপনারা পড়েন তো অবশ্যই সফলকাম হবেন আশা রাখি। আমাদের চ্যানেলটি সবসময় চেষ্টা করে দেয় আপনাদের সামান্য কিছু সহযোগিতা করার জন্য। আমরা চেষ্টা করি যে আপনারা যেন সফলকাম হন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে ছোট্ট টিপস, ছোট্ট সাজেশন, সেই সাজেশনটা আজকে আপনাদের দিলাম। আশা রাখি ভালো লেগেছে ভিডিওটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন। সে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।